ওয়েলকাম টু মাই ভিডিও। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আমি আজকে যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হলো টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, ডিজিট, স্পেস এবং আদার ক্যারেক্টার। একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো লেটার আছে, কতগুলো ডিজিট আছে, কতগুলো স্পেস আছে এবং টোটাল অন্য কতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, সেগুলো সম্বন্ধে দেখাবো কিভাবে বের করতে হয়। তো সেজন্য সরাসরি নেটবেন্সে চলে যাব আমরা। নেটবেন্সে গিয়ে একটি প্রজেক্ট আপনারা করে নেবেন। আমি টেস্ট নামে একটা প্যাকেজ তৈরি করে রাখছি, আপনারাও করে নেবেন। এখন প্রথমে আমাদের দরকার একটা ইনপুট নেয়ার। ইনপুট নেয়ার স্ক্যানারের মাধ্যমে নিতে পারি এবং বাই ডিফল্ট আমরা যদি ইনিশিয়ালাইজ করে দিতে চাই সেক্ষেত্রেও হবে। তো আমি প্রথমে ইনিশিয়ালাইজ করে দেখি, পরে ইনপুট নেয়ার মাধ্যমে দেখাবো। এই জন্য আমাদের একটা স্ট্রিং নিতে হবে, স্ট্রিং strings, স্ট্রিং স্ট্রিং টেস্ট টেস্ট ইকুয়াল টু একটা স্ট্রিং নিলাম, যে সাপোজ আই অ্যাম এ প্রোগ্রামার, প্রোগ্রামার 1 2 3 সেমিকোলন, এবং স্ট্রিংটা আমরা ক্লোজ করে দিলাম, একটা স্ট্রিং নিলাম। এখন আমরা এই এই স্ট্রিংটাকে প্রত্যেকটা ক্যারেক্টার যেহেতু আমাদের কাউন্ট করতে হবে, এই জন্য প্রত্যেকটা ক্যারেক্টার এই একটা এই স্ট্রিংটাকে আমরা একটা ক্যারেক্টার অ্যারের ভিতর ইম্পোর্ট করে নেব। এই জন্য আমরা একটা ক্যারেক্টার অ্যারে CHAR ক্যারেক্টার অ্যারে অ্যারে নাম দিলাম CH ইকুয়াল টু টেস্ট টেস্ট ডট, যেহেতু এই স্ট্রিংটাকে আমরা ক্যারেক্টার অ্যারের ভিতর নিয়ে যাবো, এই জন্য টেস্ট ডট টু ক্যারেক্টার অ্যারে। এই মেথডটা ইউজ করলে অলরেডি প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ইন্ডেক্স নাম্বারে চলে যাবে। তো ক্যারেক্টার অ্যারে পেয়ে গেলাম আমরা। এখন যেহেতু আমাদের প্রত্যেকটা নাম্বারকে কাউন্ট করতে হবে, এই জন্য একটা ইন্টিজার আকারে কাউন্ট করবো। এই জন্য ইন্টিজার ইন্টিজার সাপোজ আমি এখানে দিলাম টোটাল নাম্বার অফ টোটাল টোটাল ইকুয়াল টু 0 কমা লেটার ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করে নিচ্ছি ইকুয়াল টু 0, তারপরে স্পেস স্পেস ইকুয়াল টু 0, তারপরে দিলাম স্পেসের পরে আরেকটা কি নাম্বার নাম ইকুয়াল টু 0 এবং আদার্স আদার ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম প্রত্যেকটা নাম্বারকে গুলোকে। এখন আমরা কিভাবে চেক করব যে যে কতগুলো নাম্বার আছে, সেটা করার জন্য আমরা একটা লুপ চালাবো এই ক্যারেক্টার অ্যারের উপর। ফর লুপ, ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0 আই লেস দেন, আমরা এই ক্যারেক্টারতে কতগুলো ক্যারেক্টার আছে আছে সেটা জানার জন্য টেস্ট আমি যদি টেস্ট পর্যন্ত চালাই টেস্ট পর্যন্ত এই লুপটা চালাই, অর্থাৎ এই এই স্ট্রিংটাতে আমাদের কতগুলো মোট কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা পেয়ে যাব। এই জন্য তার জন্য আমরা একটা সহজ মেথড আছে যে টেস্ট 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 ডট লেন্থ নামে একটা মেথড ইউজ করব। লেন্থ লেন্থ এটা ইউজ করলে আমরা এই এই স্ট্রিংটার লেন্থ পেয়ে যাবো, অর্থাৎ কতগুলো টোটাল স্ট্রিং কতগুলো আছে সেটা পেয়ে যাবো। এটা এখন আই প্লাস প্লাস এখন এই ফর লুপের যেহেতু প্রত্যেকটা লেটার গুলো এখান থেকে স্ট্রিং এর অ্যারের ভিতর যেহেতু এই অ্যারের ভিতর আসে, সেহেতু লুপটা জিরো ইন্ডেক্স থেকে একবার শেষ ইন্ডেক্স পর্যন্ত ঘুরবে, সেজন্য এই এই লুপটা কন্ডিশনটা দেওয়া হয়েছে। এখন আমরা চেক করে দেখবো যে প্রথম যে ক্যারেক্টার সেটা ইন নাম্বার কি স্পেস কি কি আছে সেটা আমরা চেক করার জন্য ইফ কন্ডিশন দেবো। ইফ ইফ ক্যারেক্টার ইফ ক্যারেক্টার এখানে একটা অবজেক্ট অবজেক্ট এই ক্যারেক্টার ক্যারেক্টার ডাটা টাইপের অবজেক্ট র্যাপার ক্লাস ইউজ করবো আমরা সহজে পাওয়ার জন্য। এটা ক্যারেক্টার CHAR ACTER ক্যারেক্টার ডট ক্যারেক্টার ডট ইজ আমরা চেক করব ইজ লেটার কিনা, এটা আছে ইজ লেটার ইজ লেটার ইজ লেটার ডট ইজ ইজ লেটার ইজ লেটার যদি এখানে ক্যারেক্টারটা প্রথম যে ক্যারেক্টারটা থাকবে সেটা যদি লেটার হয় সেক্ষেত্রে আমাদের এখানে ইন্ডেক্সটা বলে দিতে হবে, যেহেতু ক্যারেক্টার CH এর ইন্ডেক্সটা আই নাম্বার
এখন যদি ক্যারেক্টার হয় সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার অর্থাৎ এই যে লেটার, সরি লেটার হয় সেক্ষেত্রে লেটারের মান আমরা প্লাস প্লাস করে দেব, প্লাস প্লাস সেমিকোলন, অর্থাৎ এই লেটার পেলেই লেটারের মান এক এক করে বাড়াই দিবে। এখন ইলস ইলস ইফ ইলস ইফ ইলস ইফ ক্যারেক্টার CHARACTER ক্যারেক্টার ডট ডিজিট চেক করার জন্য ইজ ডিজিট মেথডটা আমরা ইউজ করব। ইজ ডিজিট CH I যদি ইজ ডিজিট হয় তাহলে আমরা ডিজিটের মান, ডিজিট আমরা নিই নি নাকি নাম্বার, ঠিক আছে নাম্বার NU M নাম প্লাস প্লাস করে দেবো। ইলসিফ আমরা একটু কপি করে নিচ্ছি, সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটা এটা দেখবো ইজ স্পেস কিনা, ইজ ডট ইজ স্পেস, ইজ স্পেস ক্যারেক্টার, ইজ স্পেস ক্যারেক্টার কিনা CH I এখানে স্পেস স্পেস ইজ স্পেস কিনা সেটা চেক করে নিলাম। এখন যদি স্পেস পাই সেক্ষেত্রে স্পেসের মান বাড়িয়ে দেবে, আর যদি এগুলো ছাড়া অন্য কোনো কিছু পাই সেক্ষেত্রে ইলস কন্ডিশনে কাজ করবে, ইলস ইলস ইলসে গিয়ে আদার্স এর মান বাড়াই দেবে, অর্থাৎ এই আদার্স কন্ট্রোল সি দিয়ে কপি আদার প্লাস প্লাস করে দেবে। এখন আমরা যদি এটাকে এই সব যে রেজাল্ট আমরা পাবো সেই রেজাল্টটাকে যদি প্রিন্ট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে এস আউট এস আউট এস আউট দিয়ে ট্যাব, এখন এর ভিতর কি লিখতে চাই আমরা, লেটার LETTER লেটার ইকুয়াল লেটার এখানে প্লাস দিয়ে লেটারটা প্রিন্ট করে দেবো, LETTER লেটার অর্থাৎ এই এই লেটারটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। যেহেতু আমাদের মোট চারটা লেটার নাম নাম প্রিন্ট করার জন্য কতগুলো ডিজিট আছে সেইগুলো নাম্বার বলবে, কতগুলো স্পেস আছে কন্ট্রোল সি দিয়ে এবং কতগুলো আদার ক্যারেক্টার আছে সেটা চেক করার জন্য, আর সেটা দেখো করার জন্য এটা আদারটা প্রিন্ট দিয়ে দেবো। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক কি হয়। তো 14টি লেটার আছে, তিনটা নাম্বার আছে, তিনটা স্পেস আছে এবং একটা আদার ক্যারেক্টার আছে। আমরা একটু কাউন্ট করে দেখি, এখন একটা লেটার আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা, 14টা লেটার আছে আমরা মিলে পেয়ে গেলাম এবং তিনটা আছে 1 2 3 এবং তিনটা স্পেস আছে, এখানে একটা স্পেস এখানে একটা স্পেস এবং এখানে একটা স্পেস এবং আদার ক্যারেক্টার একটা সেমিকোলন, সেজন্য এটা আদার ক্যারেক্টার একটা। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি আমরা যদি জাস্ট এই এই লাইনটাকে এই লাইনটাকে আমরা স্ক্যানের মাধ্যমে নিতে চাই, ইনপুট মাধ্যমে নিতে চাই, সেক্ষেত্রে এই স্ক্যানার ক্লাস্টার এই স্ক্যানার ক্লাস্টার আমরা একটা অবজেক্ট অবজেক্ট তৈরি করে নেবো কন্ট্রোল সি স্ক্যানার, সাপোজ এখানে ইন ইকুয়াল টু নিউ স্ক্যানার নিউ স্ক্যানার সিস্টেম সিস্টেম ডট ইন, জাস্ট এই একটু করে বদলে আমি এখানে ইন ডট নেক্সট লাইন নেক্সট নেক্সট লাইন এই মেথডটা ইউজ করবো। এখন এখন আমরা এটা যদি ইনপুট ইনপুটের মাধ্যমে হবে, এখন সাপোজ আমি যদি ইনপুট দিই, সরি আমি ইন্টার দিয়ে ফেলেছি, আই এম এ
প্রোগ্রাম প্রোগ্রামার 1 2 3 সেমিকোলন। তো দেখতে পাচ্ছেন সেম রেজাল্টটা শো করতেছে, তো দেখতে পাচ্ছেন এগুলো শো করছে। এখন যদি আমরা টোটাল নাম্বারটা কতগুলো এটা স্ট্রিং এর ভিতর টোটাল ক্যারেক্টার কতগুলো আছে সেটা দেখতে চাই, সেটা দেখার জন্য জাস্ট আমরা এখানে এস আউট এটাকে আমরা কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। টোটাল নাম্বার প্রিন্ট করার জন্য জাস্ট এখানে আমরা একটু পরিবর্তন করে দেবো, টোটাল নাম্বার টোটাল টোটাল ক্যারেক্টার টোটাল ক্যারেক্টার জাস্ট এখানে আমরা এই টেস্ট টেস্ট ডট লেন্থ মেথডটা লেন্থ ইউজ করে দিলেই জাস্ট এইটু কাজ করে দিলে টোটাল আমরা একটা স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার ইনপুট নিচ্ছি সেটাও পেয়ে যাবো। এখন যদি এটা আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক, এখানে যদি আমি সাপোজ তো দেখতে পাচ্ছেন এখানে মোট 21টা ক্যারেক্টার আছে এবং আগের রেজাল্টটা তো আপনারা সেম দেখতে পাচ্ছেন, টোটাল ক্যারেক্টার আছে 21টা। সো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।